আছো? ক্যা হালচাল? তো আজকে আমরা আবার এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্সের তোমাদের নিটের প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নগুলো পড়েছিল আর কি, তো তার উপর সমাধান নিয়ে। আর বেসিক আজকে আমরা ওর যত রকম শর্টকাট ট্রিক্সগুলো আছে ওই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য সে সমস্ত বিষয়ে ডিসকাস করবো আমি। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুধু সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়ার প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। ইলেকট্রোস্ট্যাটিক্স তার প্রথম যে প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার ১, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা, এ ক্যাপাসিটার ইজ চার্জড বাই এ ব্যাটারি, দ্য ব্যাটারি ইজ রিমুভড অ্যান্ড অ্যানাদার আইডেন্টিক্যাল আনচার্জ ক্যাপাসিটার ইজ কানেক্টেড ইন প্যারালাল, দ্য টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ রেজাল্টিং সিস্টেম ইজ। ওকে, খুব ভালো একটা প্রশ্ন বলছে। প্রাথমিক অবস্থায় একটা সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিটার ছিল এবং তার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট ছিল, ঠিক আছে? এদিকটাতে একটা ব্যাটারি কানেক্ট আছে, ব্যাটারি কানেক্ট আছে। আমি ধরলাম ব্যাটারি বিভব হচ্ছে ভি আর ক্যাপাসিটার হচ্ছে সি। তাহলে এই সময় এই ক্যাপাসিটারের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা কী ছিল? আমি ধরি ই আই, প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল, কী হতো? হাফ সি ভি স্কোয়ার। দু নম্বর কেসে বলছে কি, এবারে ব্যাটারিটাকে খুলে নিয়ে ওই জায়গায় আরেকটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছে, মানে ওই সেই ক্যাপাসিটারের সঙ্গে সমান্তরালে এইভাবে, এবং বলছে তারও ধারক, মানে ধারকত্ব সি। প্রাথমিক অবস্থায় যখন এখানে ব্যাটারি ছিল তখন কিন্তু এই এই ধারকের ভোল্টেজ ছিল ভি, ভাবো। কিন্তু এখন যেহেতু ব্যাটারি নেই, এবার দুটো ক্যাপাসিটার হয়ে গেছে, তাহলে এখন ওই ভোল্টেজটাই দুভাগে ভাগ হয়ে যাবে। তুমি ইজিলি বলতে পারো এখন যেন এর হবে ভি বাই টু, এর হবে ভি বাই টু। যদি এটা বিশ্বাস না হয় তাহলে কী করবে, ওর রাশিমালা আছে, বের করার নিয়ম আছে আর কি। আমি ধরে ধরে রেজাল্টেন্ট ভোল্টেজটা ভি প্রাইম, ভি প্রাইম সমান আমরা ভি সমান কী জানি, কিউ সমান হয় সি ভি, তাহলে ভি সমান হবে কিউ বাই সি, তাহলে এটা আসবে কিউ বাই সি প্রাইম হয়ে যাবে এখন, কারণ এখন হচ্ছে দুজনের তুল্য ধারকত্ব লিখতে হবে ওখানে সি প্রাইমের জায়গায়। কিন্তু আধান দেখো চেঞ্জ হয়নি, অর্থাৎ যখন এখানে ব্যাটারিটা ছিল তখন যেই পরিমাণ আধান এখানে সঞ্চিত ছিল এখন কিন্তু ওই আধানটাই দুভাগে ভাগ হয়েছে। নিয়ম কী হবে, এর যদি চার্জ না থাকে তাহলে আস্তে আস্তে করে ওই আধানটাই পাবে, একটা সময় দুজন সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দুজন আধানটা কিউ থাকবে কিন্তু সিটা চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় মানুষ তাহলে কিউ সমান লিখবে সি ভি, কিউ সমান সি ভি, আবার নিচে সি। আমরা ধারকের নিয়মে কী জানি, সমান্তরাল মানে ওটা সিম্পলি যোগ হয়ে যায়, মানে সি প্লাস সি, মানে টু সি হবে, তো মানে হবে দেখো সিসি কেটে যাবে ভি বাই টু। আচ্ছা ওটা আমি ডাইরেক্ট একবার লিখে দিয়েছিলাম, তুমি পরীক্ষাতে এই শর্টকাট কনসেপ্টগুলো লাগাতে পারো, কারণ সময় খুব কম, খুব শর্ট সময়ের মধ্যে করবে তুমি। তাহলে কী হলো, যেহেতু এর ভোল্টেজ ভি ছিল তাহলে ওইটা এখন এ পাবে অর্ধেক, এ পাবে অর্ধেক, হাফ ভাগ হয়ে যাবে। এটা ছিল প্রাথমিক এনার্জি। আমি অন্তিমটা বের করবো, তারপর বিয়োগ দিলেই কতটা লস কাছে বুঝে যাবে। অন্তিম মানে ফাইনাল ইএফ, সে একই সূত্রে লিখবো হাফ সি ভি স্কোয়ার। কিন্তু এবার চেঞ্জটা কী হবে দেখো, এবারে কিন্তু সি আর সি নয়, এবার সি কিন্তু টু সি হয়ে গেছে, টু সি মানে হাফ সি লিখলাম, এবার ভি স্কোয়ার, ভি মানে ভি বাই টু, ভি স্কোয়ার, বুঝতে পারছো? এটা হিসাব করো দেখো, দুই দুই কাটবে তাহলে আসলে একের চারও সি ভি স্কোয়ার। তাহলে দেখো আগেরটা ছিল হাফ অফ সি ভি স্কোয়ার, এবার আসছে একের চার অফ সি ভি স্কোয়ার, তার মানে আগেরটার হাফ হয়ে গেছে এবারে। হ্যাঁ মানে আমি লিখতে পারি, হ্যাঁ একদম, আমি ই এফ সমান লিখতে পারি ই আই বাই টু, মানে একে একটা দুই দিয়ে ভাগ করলে তো এক সঙ্গে সমান হবে। সো ফ্রম দ্য গিভেন অপশন, অপশন নাম্বার ১ ডিক্রিজ বাই ফ্যাক্টর অফ টু, ওটা হবে কারেক্ট অ্যান্সার। ওর একদম পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার ২, সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফারড স্লাইটলি, ওয়ান অফ দেম ইজ মাইনাস ই, মাইনাস ই মিন্স দিস চার্জ ইজ ফর ইলেকট্রন, মাইনাস ই, দ্য আদার ইজ ই প্লাস ডেল ই, ওটা হচ্ছে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে মানে যেটা প্রোটন বলছে তার হচ্ছে আধানটা। ইফ দ্য নিট অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম প্লেসড অ্যাট এ ডিস্টেন্স ডি অ্যাপার্টস ইজ জিরো, দেন ডেল ই ইজ দ্য অর্ডার অফ। ওকে দেখো, শুধু অর্ডার বের করতে বলছে, মানে অ্যাকচুয়ালি এর যে ক্যালকুলেশন আসবে আর কি তাকে ক্যালকুলেটারে করাই সুবিধাজনক হবে, কিন্তু শুধু অর্ডারটা মিলাতে হবে তোমাকে।
দুটো আধানের মধ্যে আবার গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আসছে, বুঝতে পারছো? তাহলে দেখো কি বলছে এখানে, দুটো আইডেন্টিক্যাল হাইড্রোজেন অ্যাটম আছে, একটা নিউক্লিয়াস থাকে মানে যেন প্রোটন আছে আর বাইরে ইলেকট্রন আছে, এই তো এটা মাইনাস সি ধরি আর এর আধান দিবা আছে ধরো ই প্লাস ডেলি, এই তো ওরকম আরেকটা আছে বলছে দুটো হাইড্রোজেন অ্যাটম, আর আমি ধরি আধান আছে বাইরে ইলেকট্রনের আর ভিতরে আছে ই প্লাস ডেলি, এই তো দুটোই হাইড্রোজেন অ্যাটম, এও হাইড্রোজেন এও হাইড্রোজেন, অর্থাৎ আমাদের দূরত্ব আছে দেখো ডি, এইটা দু রকম ফোর্সের কথা বলছে, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে যেটাকে বলা হয় স্থির তড়িৎ বল যেটা সেই কুলম্বের সূত্র থেকে আসবে, আর একটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে যেটা সেই নিউটনের সূত্র থেকে আসবে সেই gm/r² দুটো আসবে। তাহলে আগে আমি হিসাব করি একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওভারঅল নিট কত চার্জ আছে, নিট চার্জ ওভারঅল টোটাল দেখো বাইরে আছে মাইনাস ই ভেতরে আছে ই প্লাস ডেলি, দেখো ই কেটে যাবে শুধু থাকে, তার মানে একটা একটা হাইড্রোজেন আধান আছে ডেলি এরও ডেলি, ওই দুটো আধানের জন্যই কুলম্বের সূত্র কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কুলম্বের ফোর্সের সূত্র কী ছিল, সেই কে ইন টু বা কে এর জায়গায় সে এসআই হলে সে 1/4 লিখা যায়, হ্যাঁ 1/4 ইন্টু q1 q2/r² ইন q1 q2 বলতে কি এর কিউ কি আছে ডেলি তারও ডেলি, তাহলে আসবে ডেলি স্কোয়ার বাই দূরত্ব মানে ডি ডি স্কোয়ার, এই তো একটা ফোর্স বেরিয়ে গেল। এবার গ্র্যাভিটেশন ফোর্সের নিয়ম কী ছিল সেই, ওকে লিখি f(g) লিখি গ্র্যাভিটেশন ফোর্স, সূত্র কী ছিল gm/r², তাহলে মান বুঝাও জি এম, এম মানে কার ভর হাইড্রোজেনের মানে m/h ইন্টু m/h mm/r মানে ডি স্কোয়ার, এটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমার দেখো প্রশ্নে বলা আছে দুজনে ব্যালেন্স আছে, দেখছো যে f(r) জিরো, দেখছো কি তার মানে এই দুজনের বলটা সমান সমান বলে তো ওভারঅল জিরো হয়ে গেছে, তাহলে তুমি কাজ করো এইটা সমান এইটা দেখি তো, তাহলে আসবে 1/4πε0 ডেলি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান এদিকে থাকবে gm/h² / d² দেখো ডি স্কোয়ার কাটবে, তোমাকে বলছে ডেলির মান বের করতে, তাহলে ডেলি সমান কী আছে এখানে, আচ্ছা ডেলি স্কোয়ার রাখো আগে gm/h² ইন্টু 4πε0 এটা ওদিকে উপরে উঠে যাবে ডিসকার কেটে লেখার দরকার নেই, মান বুঝাও তুমি জির মান জানো নি ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট সার্বজনীন মহাকর্ষ ধ্রুব, আচ্ছা জির মান হয় 6.67 × 10⁻¹১, আচ্ছা এম এইচ মানে এখানে অ্যাকচুয়ালি তোমাকে ওই এখানে হ্যাঁ ভর দেওয়া আছে সেই ভরটা বুঝাও 1.67 × 10⁻²⁷ তার স্কোয়ার ইন্টু, আচ্ছা আমরা 1/4πε0 মান জানি 9×10⁻⁹ হয়, তাহলে এটা হবে 1/ওইটা মানে আসবে 1/9×10⁻⁹, বুঝতে কি মান বের করতে বলেনি শুধু অর্ডার মিলাইতে হবে, তাহলে আমরা উত্তর যেটা আসবে অর্ডার অফ 10⁻³⁷ এটা, তাহলে অপশানগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ডায়াগ্রামস বিলো শোজ রিজিয়নস অফ ইকুইপোটেন্সিয়ালস, ইকুইপোটেন্সিয়াল মানে হচ্ছে সমবিভব তল, আমরা সমবিভব তল কাকে বলতাম যে যেই লাইন বরাবর বা যেই প্লেন বরাবর সমস্ত বিন্দুতে বিভব সমান হয়, তাহলে এখানে যে ডায়াগ্রামগুলো আছে ওই ওই লাইনগুলো তো সব জায়গাতে বিভব সমান, তাহলে প্রশ্ন বলছে কি এ পজিটিভ চার্জ ইজ মুভিং ফ্রম এ টু বি মানে এক ধার থেকে শুরু করে আরেক দিকে যাবে, ঠিক আছে ফ্রম এ টু বি ইচ ডায়াগ্রাম, তাহলে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, ওকে আমাকে বলছে কার ক্ষেত্রে ওয়ার্ক ডান বেশি হবেই তো, আমরা ওয়ার্ক ডানের সূত্র কী জানি ডব্লিউ সমান হয় আধান ইন্টু বিভব মানে আছে মানে এটা ডেল ভি বলো বিভবের পরিবর্তন, আর সেই যে নিয়ম ছিল একক আধানকে আনতে যেই পরিমাণ কার্য করতে হয় সেটা বিভব হয়, তাহলে কী পরিমাণ আধান আনবে বলছে ওখানে প্রশ্নে, তাহলে এইটা সূত্র তুমি দেখো প্রত্যেকেরই বিভব পার্থক্য সমান আছে,
দেখো তুমি প্রত্যেকেরই 10 থেকে শুরু হয়েছে 40 এ গিয়ে শেষ হচ্ছে তাহলে প্রত্যেকের ডেল ভি সমান প্রত্যেকটাতেই তো কিউ চার্জ নিয়ে গেছে তাহলে প্রত্যেকেরই আমরা দেখো যেহেতু প্রত্যেকের তো একই ভ্যালু বুঝবে তাহলে মানে প্রত্যেকেরই ওয়ার্ক ডান সেম হবে একই হবে সো দা কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার এ ইন অল দা ফোর কেসেস দা ওয়ার্ক ডান ইজ দ্য সেম ওকে কোশ্চেন নাম্বার 4 ওর পরে অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 2×10⁵ নিউটন পার কুলম্ব ইট এক্সপেরিয়েন্স এ টর্ক ইকুয়াল টু 4 নিউটন মিটার দ্য চার্জ অন দ্য ডাইপোল ওকে ইফ দ্য ডাইপোল লেন্থ ইজ 2 সেমি ডাইপোলের চার্জ বের করতে হবে দেখো ফর দিস পার্টিকুলার প্রবলেম একদম সিম্পল একটা লজিক লাগালেই হবে আমরা টর্ক টাউ সমান জানি পি ক্রস ই পিটা হয় ডাইপোল মোমেন্ট আর ইটা হয় ওই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা বলছে তাহলে ক্রস করলে আর ক্রস তুললে সাইনে আসবে মানে আসবে পিই সাইন থিটা এবার দেখো কী কী ভ্যালু দেওয়া আছে ওখানে আচ্ছা আবার পি এই যে যেটা ডাইপোল মোমেন্ট হয় পি সমান হয় একটা আধান ইনটু দূরত্ব মানে আছে কিউ ইনটু এল লেন্থ দৈর্ঘ্য ডাইপোলের দূরত্ব যেটা পি জায়গায় বসো কিউ ইনটু এল ইনটু ই সাইন থিটা দেখো প্রত্যেকটার মানেই দেওয়া আছে আচ্ছা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এল এর মান আছে 2 সেমি কিন্তু বাকিগুলো দেখো এসআই আছে তাহলে ওটাকে মিটারে করলো আগে 0.02 মিটার কিউর মানটা কত আছে কিউর মানটা বেরাবে টাউ আছে 4 এল বেরালো 0.02 ই দেওয়া আছে 2×10³ আর সাইন থার্টি মানে হাফ 10⁵ ইর মানটা তো সিম্পল এখান থেকে কিউর মান বের করো তুমি কিউর মান হবে 4/0.02 2×10⁵ আর হাফ আছে দেখো 2 2 কাটবে এটাও 2 2 কাটবে আচ্ছা কাজ করো এক দশমিককে এক ঘর দুঘর সরিল দুঘর সরালে এখানে মাথা থেকে দুঘর কমে যাবে তাহলে এটা এখন 2 হয়ে গেছে ওই 2 2 কাটবেই তো তাহলে উত্তর হবে তো 2×2 এটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে তার মানে দাঁড়াও 10⁻³ মানে এটা মিলি বোঝায় মানে আসবে 2 মিলি কুলম ফ্রম দ্য গিভেন অপশন কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি 2 মিলি কুলম ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার অফ এরিয়া এ প্লেট সেপারেশন ডি অ্যান্ড ক্যাপাসিট্যান্স সি ইজ ফিল্ড উইথ 4 ডাইলেট্রিক মেটেরিয়াল হ্যাভিং ডাইলেট্রিক কনস্ট্যান্টস K1, K2, K3, and K4 অ্যাজ শোন ইন দ্য ফিগার ইফ এ সিঙ্গেল ডাইলেট্রিক মেটেরিয়াল ইজ টু বি ইউজ টু হ্যাভ দ্য সেম ক্যাপাসিট্যান্স সি ইন দ্য ক্যাপাসিটার দেন দ্য ডাইলেট্রিক কনস্ট্যান্ট কে ইজ গিভেন বাই ওকে একটা খুব সুন্দর বিউটিফুল ডায়াগ্রাম দেওয়া আছে এখানে কি বলেছে দেখো দুটো প্যারালাল প্লেট আছে সেই প্লেটের অর্ধেকটা একটা মেটেরিয়াল আছে আর বাকি ওপরের অর্ধেকটা 3টা ভাগে ভাগ আছে দেখছো ওপরের অংশটা 3টা ভাগে ভাগ আছে এইভাবে এর ক্যাপাসিট্যান্স K1 এর K2 এর K3 এর K4 এই তো এই টোটালটা ডিস্টেন্স আছে ডি তাহলে এ কত আছে D/2 আর তারাও আছে প্রত্যেকটা D/2 করে এই তো আর বলা আছে এই প্লেটের যে এরিয়া এরিয়াটা আছে এ তাহলে উপরে গুলো নিশ্চয়ই সব A/3 করে পাবে এও পাবে A/3 এও পাবে A/3 এও পাবে A/3 আমার আমার প্রথম কাজ হবে আগে এই ধরনের যে ডায়াগ্রামটা আছে এটাকে একটা সার্কিটে কনভার্ট করা কারণ সার্কিট না করলে আমি তুল্য ধারকত্ব বের করতে পারবো না দেখো এই সার্কিট কীভাবে করবে কম্পেয়ার এই প্রান্ততে দেখো সবাই একসঙ্গে যোগ আছে 3টা আবার এইখানে দেখো 3টা একসঙ্গে যোগ আছে তাহলে কোন ক্ষেত্রে একসঙ্গে একদিকে সবগুলো যোগ থাকে আরেক দিকে সবগুলো যোগ থাকে সমান্তরাল হলে তার মানে এই 3টা পরস্পর সমান্তরালে আছে বুঝতে পারছ আমি ধরি এর ধারকত্ব ছিল C1 এর C2 এর C3 এর C4 এই তো
তাহলে এটা হচ্ছে সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, আর ওদের সঙ্গে দেখো এ ভদ্রলোক যোগ আছে, মানে ওটা হচ্ছে ওর সঙ্গে সিরিজে আছে, বুঝতে পারছো? আগে তুমি কাজ করো এর তুল্য ধারকত্ব বের করো এই এ আর বি প্রান্তের মধ্যে, এখানে এ বি প্রান্ত বলতে এই দিক থেকে এই দিকের সঙ্গে, ঠিক আছে? এর তুল্য ধারকত্ব কী বেরোবে? সেই ওয়ান বাই সি এ বি বেরোবে, মানে এ বি প্রান্তের মধ্যে তুল্য ধারকত্ব, তাহলে হবে ওয়ান বাই, আচ্ছা এগুলো সমান্তরাল মানে এগুলো সিম্পলি যোগ হয়ে যায়, তারপর এটা হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস ওয়ান বাই সি ফোর, এটা বুঝতে পারছো না? পারেন আমরা যে কোনো মেটেরিয়ালে, মানে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তার ক্ষেত্রে সির মান কী জানতাম? কে ইন্টু এপসাইলন জিরো এ বাই ডি, ধারকত্বের সূত্র সি সমান হতো কে এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে দেখো মান যদি বুঝাই তাহলে এদিকটাতে আসবে ওয়ান বাই এই সির জায়গায় এই মানটা বসাতে পারি, মানে কে এপসাইলন জিরো এ বাই ডি ছেড়ে থাকুক সমান। আবার এই দিকগুলো কী বুঝাবে? এদিকেও সির জায়গায় ওই মানগুলো বসাবে, তো চেঞ্জটা কী হবে? এরিয়াটা চেঞ্জ হবে আর কে জায়গায় কে ওয়ান কে টু কে থ্রি চেঞ্জ হবে, আর ডিটাও চেঞ্জ হবে, কারণ এদের ডি মানে যে ডি বাই টু করে, এরা প্রত্যেক ডি বাই টু করে পাচ্ছে। তখন আমাদের মানগুলো বোঝাবো, দেখো এবারে ওয়ান বাই সি ওয়ানের জায়গায় লিখবো, আচ্ছা যেটা কমন যায় কমন নিলেও তো কীগুলো একই থাকবে, এফ সাইলন জিরোটা কমন থাকবে, বাকিগুলো সব লিখতে হবে। প্রথমটা আসবে কে ওয়ান আর এ মানে এ বাই থ্রি, ঠিক তো? বাই ডি মানে ডি বাই টু, বুঝতে পারছো? এইটা প্লাস কে টু, আচ্ছা একটু শর্টকাট করে নেই, দেখো প্রত্যেকেরই তো এই তিনটার একই ভ্যালু আসবে, মানে নিচে তিন আসবে নিচে দুই আসবে, তাহলে এই দুইটা উপরে উঠবে মানে দুয়ের তিন আসবে, ওই দুয়ের তিনটা বাইরে বের করলো, তাহলে বারবার লিখতে হয়নি আর কি, দুয়ের তিনটা লেখার দরকার নেই, বুঝতে পারছো? তাহলে পরেরটা হবে কে টু ইন্টু এ বাই ডি, এটা হবে প্লাস সি ফোর, আছে সি ফোরেরটা দেখো চেঞ্জ হবে কিন্তু ওর আলাদা, ওর ক্ষেত্রে হবে কে ফোর এপসাইলন জিরো, ওর এ মানে পুরো এটা এ আছে দেখছো, কিন্তু ওর ডিটা শুধু ডি বাই টু হবে। এবার এখানে যা যা একই আছে সব উড়িয়ে দেবো আর লিখবো নি, কী কী একই আছে দেখো, কে কেটা নাই, এপসাইলন জিরো এ ডি সবের আছে দেখছো, এপসাইলন জিরো এ ডি এ বাই ডি সবের আছে, উড়িয়ে দাও সবকে। তাহলে এখানে পাবে তুমি ওয়ান বাই কে সমান, এখানে থাকবে ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, আর ওখানে থাকবে দেখো এই দুইটা উপরে উঠবে, আরে মানে ওয়ান বাই টু কে ফোর, এখানে দুয়ের তিন ছিল, এখানে দুয়ের তিন ছিল, এই যে দুই দুই আছে ওই দুটা দুইকে কোনা কোনি এর উপরে তুলে দাও, দেখো তাহলে তুলে দিলে একটা অপশান মিলে যাবে, অপশান সি মিলে যাবে, মানে আসবে যেটা টু বাই কে সমান এই তিনটা উপরে উঠবে, তাহলে আসবে থ্রি বাই কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি প্লাস ওয়ান বাই কে ফোর, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার দেখো কোশ্চেন নাম্বার সিক্স, একটা সার্কিট থেকে প্রবলেম আছে, এ ক্যাপাসিটার অফ টু মাইক্রোফ্যারাড ইজ চার্জ অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম, হোয়েন দ্য সুইচ এস ইজ টার্ন টু পজিশান টু, দেখো দুটো ব্যাপার আছে, একটা ওয়ান একটা টু, প্রথমে যখন ওয়ানের দিকে সুইচটা রাখা ছিল তখন চার্জ হচ্ছিল কারণ এদিকে ভি ব্যাটারি লাগানো আছে, বুঝতে পারছো? পরে বলছে ওখান থেকে ওটাকে তুলে নিয়ে দুয়ে লাগাবে, মানে এবারে দেখো ওদিকে কোনো ব্যাটারি নেই কিন্তু দুটো আছে ক্যাপাসিটার দেখছো, দ্য পার্সেন্টেজ অফ ইটস স্টোর্ড এনার্জি ডিসিপেটেড ইজ, ডিসিপেটেড মানে হচ্ছে ওখানে কী পরিমাণ শক্তির অপচয় হবে, আমরা ধারকের ক্ষেত্রে শক্তির অপচয় রাশিমালা দেখছিলাম, সেই দুটো স্ফিয়ারকে যোগ করে দিয়েছিলাম, হ্যাঁ সেখান থেকে ডেলির মান বের করছিলাম, এখানে পার্টিকুলার একটা ডায়াগ্রাম থেকে কাজ করতে হবে। আচ্ছা দেখো সার্কিটটা অনেকটা এরকম আছে, এখানটা তাদের ব্যাটারি লাগানো আছে ভি ভোল্টের, এখানে একটা সুইচ লাগানো আছে, একটা ধারক আছে এইভাবে আর একটা ধারক এখান থেকে এই দিকটাতে আছে, প্রথমে সুইচটা এই এর সঙ্গে এইটা লাগানো ছিল, মানে তখন হচ্ছে এই ক্যাপাসিটারটা চার্জ হচ্ছিলো ভাবো, হ্যাঁ
যেগুলো ব্যাটারির সঙ্গে যোগ থাকা মানে কি এখান থেকে কারেন্ট ফ্লো করবে মানে এখানে চার্জ স্টোর হবে। তাহলে প্রথমে আগে হিসাব করি যখন এর সঙ্গে কানেক্ট ছিল তখন এর মধ্যে কত শক্তি স্টোর হয়েছে সেটা, মানে আমি বলতে পারি একটা ই অফ ইনিশিয়াল প্রাথমিক অবস্থায় যে পরিমাণ শক্তি স্টোর ছিল ওর মধ্যে। ক্যাপাসিটার শক্তি সূত্র কী হয়, হাফ হাফ সিভি স্কোয়ার, তো হাফ সি ও ধারা কত সি, এটা ভি, আর সির মান দেওয়া আছে কত, টু মাইক্রোফ্যারাড। আচ্ছা সি ভি স্কোয়ার হয়, তাহলে সির মান বোঝাও ওখানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভি স্কোয়ার। ভির মান তো দিবা নেই, না ভির মান ভি আছে, ঠিক আছে। তাহলে ওই সময় হিসাব করো ওই সময় এর মধ্যে কত আধান স্টোর আছে, যখন চার্জ ফ্লো করে ক্যাপাসিটার মানে কেউ হচ্ছে চার্জকে স্টোর করে রাখে, তাহলে ওই অবস্থায় ওর মধ্যে কত চার্জ আছে দেখি, ধরো কিউ আই ধরি, ইনিশিয়ালে কত চার্জ ছিল, কিউ সমান কি হয় সি ভি, তাহলে সি ইন্টু ভি, সি মানে সির মান আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভি, এই তো। আচ্ছা ওর তাহলে শক্তি পেয়ে গেলাম, আধানও পেয়ে গেলাম। আচ্ছা এরপরে যেটা করতে হবে এবার হচ্ছে ওই তার সঙ্গে কানেক্ট করতে হবে, এই তো, মানে এবার হচ্ছে এই ব্যাটারির আর কোনো কাজ নেই, এবার হচ্ছে ও ওই যে পরিমাণ চার্জ স্টোর করছিলো ওটা এবার এই সার্কিটে ফ্লো করাবে, করিয়ে সেও কিছু খাবে আর ওরও কিছু লস হবে। যখন এই দুটোকে আমি কানেক্ট করে দেবো, মানে এবার এখান থেকে এটাকে খুলে নিয়ে দুইয়েতে লাগাবো, এটা ছিল এক নম্বর এটা দু নম্বর, এই তো। তাহলে তখন দেখি এদের মধ্যে কত ওভারঅল ভোল্টেজ থাকে, আমরা জানি সেটা কমন ভোল্টেজ থাকে, সাধারণ বিভব বলে থাকে। তাহলে এদের কমন ভোল্টেজ কত হয়, কমন ভোল্টেজ, আচ্ছা কিউ সমান সিভি হলে তাহলে ভি সমান কী হবে, কিউ বাই সি। আমি ধরি যে কমন ভোল্টেজ হচ্ছে ভি প্রাইম, তাহলে ভি প্রাইম সমান হবে কিউ প্রাইম বাই সি প্রাইম, এটা বুঝতে পারছো না পারোনি। পরবর্তীকালে মানে যখন এর সঙ্গে কানেক্ট করবো তখন তো এইটা ছিল ইনিশিয়াল ব্যাপারগুলো, এই ব্যাপারটা হয়ে গেছে, এবার আমি ওইখান থেকে খুলে নিয়ে সেখানে লাগাইছি, তাহলে এবার ওইখানে কী কাজ হয় সেটা দেখি। এর এর কাছে ভি ভোল্টেজ ছিল, এখন ওর সঙ্গে লাগিয়ে দিয়ে তাহলে দুজনে তো ভোল্টেজ ভাগ করে নেবে, তাহলে তখন আমি দেখি ওদের ওভারঅল কত কমন ভোল্টেজ থাকে সেটা সেটা বের করছি আমি এখানে, ভি প্রাইম সমান কিউ প্রাইম বাই সি প্রাইম। আচ্ছা মান বুঝাবো এখানে কিউ প্রাইম, আচ্ছা একটা ব্যাপার তুমি লক্ষ্য করো, এখানে যেই পরিমাণ চার্জ স্টোর হচ্ছিলো সেই চার্জটাই কিন্তু এখন দুজনে ভাগ করে নেবে, তার মানে এখন এই কিউ প্রাইমটা আগের কিউ আইয়ের সঙ্গে সমান, এ যেই পরিমাণ চার্জ স্টোর করছিলো সেটা এখন দুজনে মোট শেয়ার করে নেবে, ওভারঅল একই থাকবে, ওভারঅল একই থাকবে। তাহলে কিউ প্রাইমের জায়গায় আমি লিখতে পারি ওই একই সি ভি, হ্যাঁ, আর সি প্রাইমটা কী হবে বলতো, দূরধারা কিন্তু দেখো সমান্তরালে আছে, এটা তো সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে তো দূরধারা কত কত হয়, সি ওয়ান প্লাস সি টু হয়ে যায়, মানে এখানে যে মানটা আছে দুই আর আট, এটা আছে দুই, এটা হচ্ছে এইট মাইক্রোফ্যারাড, তাহলে এটা হবে টু প্লাস এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স। আগের মানটা বসিয়ে দিলেই হতো, ওই যে কিউ প্রাইমের জায়গাতে আমি সি ভি লিখছি, সি ভির মান তো পেয়ে গেছিলাম, এইটা ওইটা বসিয়ে দিলেই হতো একবারে, বুঝিত, তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভি, তাহলে দেখো ওটা দুই পাঁচে কাটবে, তার মানে ওভারঅল হিসাব করলে আসবে ভি বাই ফাইভ। তাহলে এখন ওই ভি বাই ফাইভ করে এও পাবে ভি বাই ফাইভ, এও পাবে ভি বাই ফাইভ, দুজনে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে নেবে, ঠিক আছে। তাহলে এবার এবার করি, এখন এই অবস্থায় ওদের দুজনের মোট শক্তি কত, আগে এদের আমি শক্তিটা বের করে লিখি, এই যে এইটা এটা ছিল, এটা প্রাথমিক শক্তি ছিল, অন্তিম শক্তি কী হবে, এত দুজনে যে পুরনো শক্তি থাকবে সেটা, তাহলে এবার বের করবো শক্তি অফ ফাইনাল, ফাইনাল শক্তি সূত্র একই তো, হাফ সি ভি স্কোয়ার, কিন্তু এবারে সি আর সি নয়, এবারে সি প্রাইম হয়েছে, আর ভি নয় ভি প্রাইম হয়ে গেছে, হাফ সি, সি মানে হচ্ছে ওই দুটা যোগফল, মানে টু প্লাস এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু ভি, ভি মানে হচ্ছে ভি বাই ফাইভের হোল স্কোয়ার, ভি বাই ফাইভের হোল স্কোয়ার, এতটা বুঝতে পারছি না, দেখো দেখো স্কোয়ার করলে এটা পঁচিশ আসবে নিচে আর এটা দশ, তাহলে পাঁচে কাটবে, পাঁচ দুয়ে পাঁচ, পাঁচে দুয়ের পাঁচ আসবে, একটা দুই দিকে কেটে যাবে, শুধু পাঁচ থাকবে নিচে, নিচে থাকবে পাঁচ, তাহলে এটা হিসাব করলে আসবে উপরে থাকবে ভি স্কোয়ার, নিচে থাকবে পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স। আমাকে বের করতে বলছে এনার্জি ডিস্ট্রিবিউশন মানে খরচা কত হবে, দেখো তাহলে খরচা বের করার হিসাব কীরকম, ধরো ডেলি পরিমাণ খরচা হবে, তাহলে কী করতে বিয়োগ করতে হয়, আগে কত ছিল এইটা, এখন হয়েছে এইটা, পার্সেন্টেজ বের করতে বলছে, তার মানে ওইটা বিযুক্ত ডিভাইডেড বাই ওর প্রাথমিক ইন্টু হান্ড্রেড পার্সেন্ট, মানে এইটা সূত্রটা হয় এইটা, ইআই মাইনাস ইএফ
by EI into 100. মান বুঝাও আচ্ছা একটু চালাকি করে লো যা যা কমন যায় লিয়ে লো তো দেখো ভি স্কোয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 6 কমন যাবে এখানে দুই দুই কেটে গেছে তাহলে এখানে কিছু নাই শুধু ওটা তাহলে এখানে আমি কমন লিলে একবারে ভি স্কোয়ার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটা কমন লব তাহলে এর ক্ষেত্রে থাকে 1 আর এর কত থাকে 1 এর 5 মাইনাস 1 এর 5 আর ডিভাইড বাই আবার নিচে বসবে ওইটা v square into 10 to the power minus 10 into 100 দেখো এইটা এটা পুরো কেটে যাবে দেখছো তাহলে 1 minus 1 এর 5 মানে কি 4 এর 5 4 এর 5 into 100 20 20 মানে 80% সো ফ্রম দ্য গিভেন অপশন অপশন বি 80% ইজ দ্য রাইট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 7 টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার suspended from a common point by two massless string of length L are initially at a distance d jene bola ache d ta khub choto from L thik ache distance d apart because of their mutual repulsion repulsion mane bikorshon kara dutu jodi eki charge rakhi to bikorshon korbei charge being to leak from both the sphere at a constant rate মানে কি বলছে দেখো প্রত্যেকটা স্পেয়ার থেকে চার্জ লিক করে যাচ্ছে মানে আস্তে আস্তে করে চার্জ কমে যাচ্ছে ঠিক আছে ব্যাপক ইন্টারেস্টিং অঙ্ক অ্যাজ এ রেজাল্ট দ্য স্পেয়ার্স অ্যাপ্রোচ ইচ আদার বাই এ ভেলোসিটি ভি হ্যাঁ তাহলে একটা ব্যাপার ভাবো দুটো চার্জ যদি আস্তে আস্তে করে তাদের চার্জ যদি কমতে থাকে তাহলে বিকর্ষণ আস্তে আস্তে করে কমবে বিকর্ষণের জন্য তারা দূরে দূরে আছে এখন চার্জ কমে গেলে আস্তে আস্তে বিকর্ষণ কমবে মানে আস্তে আস্তে করে কাছে আসবে সেই বিয়েটা বলছে ভিতে আসতেছে দেন ভি এস অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স এক্স বিটুইন দ্য স্ফিয়ার এজ তোমাকে ওর ভেলোসিটির সঙ্গে ওদের ডিস্টেন্সের রিলেশন দেখাতে হবে এখানে যে পার্টিকুলার প্রবলেমটা বলছে দুটো চার্জকে একটা সুতোর সাহায্যে ঝুলি রাখছে একই চার্জ নিয়ে বিকর্ষণ করে দূরে দূরে আছে বুঝতে পারছো চার্জ পার্টিকেল কেন রকম সেপারেট হয়েছে কারণ এরও চার্জ কিউ এরও চার্জ কিউ দুটো সেম চার্জ থাকা মানে কী হবে মানে এমনিতে যদি যদি অপোজিট চার্জ থাকে তাহলে কী হতো জাস্ট সোজা ঝুলি যেত বুঝতে পারছো আকর্ষণ হয়ে যেত বিকর্ষণ বলে দূরে ঠেলে রাখছে দুজনকে ওই দূরত্বটা বলা আছে এক্স এর সঙ্গে দূরত্ব এক্স আচ্ছা আমি এর একটু ধরো এটা ছিল মিড পয়েন্ট এটা জলের মধ্যে দূরত্ব এই তো তাহলে এখান থেকে এতটা কত হবে এক্স বাই টু আচ্ছা এই চার্জটা কিউ ছিল এটাও কিউ ছিল এই লেন্থ হতে পারছে দেখো এল মানে যেই সুতোতে ঝুলে আছো তুমি হ্যাঁ দেখো এটা তো এখন একটা ওই লম্বের সঙ্গে একটা কোণ তৈরি করছে ধরি কোণটা থিটা ওটা যদি থিটা হয় তাহলে এর সঙ্গে যদি আমি লম্বটা নিয়ে দিকে এটা হবে থিটা কেন করছে তার কারণ আছে কারণটা বুঝো আচ্ছা এ ছিল কিউ চার্জ এ ছিল কিউ চার্জ তাহলে নিশ্চয়ই ও একে দিকে ঠেলার চেষ্টা করবে আমি তাহলে ধরি এই দিক বরাবর কী পরিমাণ বল কাজ করে এটা সেই কুলম্বের সূত্র থেকে আসবে বলো কুলম্বের সূত্র অনুসারে দুটো চার্জ থাকলে কী পরিমাণ বলতে ঠেলে সেই 1/4π0 ইন্টু q1 q2/r² তাহলে এখানে ওই অত কিছু লেখার দরকার নেই শুধু একটা কে কনস্ট্যান্ট বলে লিখে রাখো মানে কে কনস্ট্যান্ট ইন্টু q² / x² মানে এক্স ছিল কিউ ওয়ান ইন্টু কিউ টু করলে কিউ স্কোয়ার হয়ে যাবে আর কেটা ছিল ধ্রুবক তাহলে ওই পরিমাণ বল এদিকে কাজ করতেছে আবার একটা ব্যাপার ভাবো এ যদি এদিকে ঝুলতে থাকে তাহলে এই দড়ির উপর একটা টান তৈরি হবে উপর দিকে টান তৈরি হবে একদম এদিকে বড় একটা টেনশন তৈরি হবে তাহলে ওই টেনশনকে আমি এখন দুটো উপাংশে ভাঙব সাইন কস এটার দিকে কস থিটা কোন দিকে আছে এই দিকে তাহলে এই দিক বরাবর হবে টি কস থিটা আর সাইন হবে এদিক বরাবর এদিক বরাবর হবে টি সাইন এ যদি এই কোণটা যদি এম ভরের হয় তাহলে নিচের দিকে কী বল দেওয়া পড়বে এম জি দিয়ে ওই ডায়াগ্রাম অনুসারে দেখো ও ব্যালেন্স থাকবে কখন যদি নিচের বল উপরে বল সমান হয় কিন্তু এম জি সমান টি কস থিটা এখানে আবার এই দিক বরাবর মোশনটা দেখো এই দিক বরাবর ছিল এফ বল যেটা ছিল ওই কে ইন্টু q² / x² আর এই দিক বরাবর আছে টি সাইন থিটা তাহলে ওই দূরত্ব সমান হবে তাহলে এখানে দেখো কে ইন্টু q² / x² সমান আসবে টি সাইন থিটা ওটা রাখো দু নম্বর রাখো আচ্ছা এখান থেকে আমি যদি এইটা ভাজি তো এইটা ফেলে দেখো টেন থিটা হয়ে যাবে
sin by cos আমি যেটা করব 2 ভাজিত 1 করলে আসবে দেখো tan theta টিটি কেটে যাবে sin by cos tan theta সমান আসবে এইটা বাই এইটা মানে k q স্কয়ার বাই x স্কয়ার বাই mg এটা একটু সাজি গুছি লিখতে পারো তাহলে আসবে k ইনটু q স্কয়ার বাই mg x স্কয়ার তোমার বলা আছে এই যে ডিসটেন্সটা খুব ছোট তাহলে এ যদি ছোট হয় তাহলে এই এই অ্যাঙ্গেলটা খুব ছোট হবে আর অ্যাঙ্গেল ছোট হওয়া মানে তুমি দেখো ট্যান এর ক্ষেত্রেও আস্তে আস্তে করে থিটার মান বাড়লে মান বাড়ে সাইন এর ক্ষেত্রেও আস্তে থিটার মান বাড়লে মান বাড়ে তাহলে কমের দিকে প্রথমের দিকে ট্যান এর যা ভ্যালু বুঝায় সাইন এর প্রায় একই রকম বুঝায় তাহলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন ধরবো যে ট্যান থিটা যেহেতু লিখলাম যেহেতু থিটা ইজ ভেরি স্মল স্মল দেন ইউ ক্যান ইজিলি রাইট ট্যান থিটা অ্যাজ সাইন থিটা এগেইন ইউ নো সাইন থিটা মিন্স লম্বময় ত্রিভুজ লম্ব কোনটা এটা ত্রিভুজটা ঘুরিয়ে আছে মানে ত্রিভুজটা এইভাবে আছে এইটা আছে থিটা মানে একে ঘুরাতে হবে তাহলে এইটা হচ্ছে লম্ব এটা লম্ব মানে হচ্ছে এইটা লম্ব বাই ভূ এটা লম্ব অতিভুজ মানে এইটা তাহলে লম্ব কত আছে এক্স বাই টু এক্স বাই টু অতিভুজ হচ্ছে এল তার মানে আসবে এক্স বাই টুয়েলভ আমার আসলে লাভটা কী হবে দেখো যেহেতু ট্যান থিটার সমান সাইন থিটা হয়ে গেছে তাহলে এই ট্যান থিটার মানটা তো আমি এখন এস সাইন সমান বলে দিতে পারি যেটা পাচ্ছ এখান থেকে আর কি এক্স বাই টুয়েলভ সমান কে কিউ স্কোয়ার বাই এম জি এক্স স্কোয়ার তাহলে এখান থেকে কিউ স্কোয়ারের মান কী আছে দেখো তো কিউ স্কোয়ার সমান কী আসবে এইগুলো সব ওদিকে উপরে উঠে যাবে মানে আসবে আচ্ছা এক্সের কিউব হয়ে যাবে দেখছ এক্সের কিউব ইনটু এম জি বাই নিচে থাকবে টু টুয়েলভ কে থাকবে এটা শুধু খোনাখনি গুণ লাগাইছি এখানে এক্স স্কোয়ার ছিল উপরে তুললে এক্স সঙ্গে গুণ হয়ে যাবে এক্সের কিউব হয়ে যাবে ওকে আলাদা রাখছি বাকিগুলোকে একসঙ্গে রাখছি তাহলে এখান থেকে কিউর সঙ্গে এক্সের কী সম্পর্ক এলো দেখো কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্সের কিউব মানে কিউ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার তিনের দুই এই সম্পর্কটা আমাকে চাইনি আমাকে বলছে ভেলোসিটির সঙ্গে এক্সের সম্পর্ক আমি বলছি কিউর সঙ্গে এক্সের ওখানে দেখো আরেকটা পার্ট বলা আছে এই চার্জটা আস্তে আস্তে করে আধানকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে মানে আধান বের করে দিচ্ছে কমে যাচ্ছে তাহলে ওই রেটটা আমাকে বের করতে হবে যে কী হারে বের করতেছে মানে ডি কিউ বাই টি বুঝতে পারছ ডি কিউ বাই ডিটি মানে কত সময়ে কত পরিমাণ চার্জ কমে যাচ্ছে ও কনস্ট্যান্ট রেট বলা আছে ঠিক আছে অসুবিধা নেই এটা বলা আছে ওটা সমান হবে কনস্ট্যান্ট মানে এটা প্রপোর্শনাল হবে ধ্রুবক ঠিক তো প্রশ্নে বলা আছে ওই বোথ দ্য স্পেয়ার এট এ কনস্ট্যান্ট রেট চার্জকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে কনস্ট্যান্ট রেটে মানে কমিয়ে দিচ্ছে আবার তুমি এই ইকুয়েশানটাকে ডেরিভেটিভ মারো টির সাপেক্ষে টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে কিউ করলে ডিকিউ বাই ডিটি সমান এক্সের ডেরিভেটিভ মানে কি এই তিনের দুইটি সামনে আসে ইনটু এক্স টু দি পাওয়ার তিনের দুই মাইনাস ওয়ান ইনটু ডিএক্স বাই ডিটি তুমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করবে তার ওই অপেক্ষকটা রাখতে হবে তিনের দুই থেকে একবার দিলে হাফ থাকে তার মানে রুট এক্স লিখতে পারি একদম পারি আর ডিএক্স বাই ডিটি মানে কি ভি বুঝায় ভেলোসিটি সরণ পরিবর্তনের হারকেই তো বেগ বলে দেখো ওটাই বলা আছে ডি কিউ বাই ডিটি কী বলেছিল ধ্রুবক তাহলে আমি বলতে পারি ওইটাই হচ্ছে সমান ধ্রুবক তাহলে এই এক্সটাকে এদিকে পাঠালে তো নিচে নেমে যাবে ওয়ান বাই হয়ে যাবে মানে তুমি যেটা পাবে আর কি ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট এক্স একে লেখা যায় প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ ওই হাফটা উপরে উঠলে মাইনাস হাফ হয়ে যাবে মানে প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সো ফ্রম দ্য গিভেন অপশান অপশান এ বি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইজ দ্য রাইট কোশ্চেন নাম্বার এইট এ প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার হ্যাজ ক্যাপাসিটি সি ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন প্লেট ইজ ডি অ্যান্ড পোটেন্সিয়াল ডিফারেন্স ভি ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য প্লেটস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য প্লেটস অফ দ্য প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার ইজ ওকে এবং দুটো প্লেট থাকে ওই দুটো প্লেটের মধ্যে সেপারেশন বলছে ডি সি করে আছে ক্যাপাসিটি ধারকত্ব ওদের মাঝে এয়ার রাখা আছে এখানে
মানে কে এর মান 1 হবে বুঝতে পারছো ফোর্সের সূত্র ছিল f সমান q স্কয়ার বাই 2 epsilon 0 ইনটু a ফোর্স অফ অ্যাট্রাকশন এটা এটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন এইটা আমরা কি জানি q সমান হয় cv আবার দুটো প্যারালাল প্লেটের ক্ষেত্রে c এর ভ্যালু হয় epsilon 0 a বাই d এটা হচ্ছে ওই প্লেটগুলোর ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা এটা আর ডিটা হচ্ছে দূরত্ব তাহলে তুমি এখান থেকে দেখো epsilon 0 এর মানটা কি পাচ্ছ epsilon 0 s মান হচ্ছে c ইনটু d ওই মানটা এখানে বসাও বসাও তাহলে এর সমান তুমি কি পাচ্ছ তোমাকে ফোর্স বের করতে বলছে তো কিউর জায়গায় লিখো সি ভি মানে সি স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার আর এপসাইলন জিরো এর মান লিখো সি ডি সি সি কাটবে তাহলে হবে সি ভি স্কোয়ার বাই টু ডি সো ফ্রম দ্য গিভেন অপশন অপশন ডি ইজ দ্য রাইট সি ভি স্কোয়ার বাই টু ডি এরপর আছে কোশ্চেন নাম্বার 9 আচ্ছা এইগুলো খুব একদম ফেমাস প্রবলেম কারণ এগুলো কিন্তু আমি দেখছি অনেকগুলো সালে পড়ে প্রশ্নটা বলছে দেখো ইফ পোটেন্সিয়াল ইন এ রিজিয়ন ইজ এক্সপ্রেসড অ্যাজ ভি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সিক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই জেড দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা বেরাবে নিউটন পার কুলম্বে ঠিক আছে অ্যাট পয়েন্ট 110 ইঞ্চ যেটা ভিটা দেওয়া আছে লিখো ভি দেওয়া আছে সিক্স এক্স ওয়াই মাইনাস ওয়ার প্লাস টু ওয়াই জেড এই তো তোমাকে বের করতে বলছে ওখান থেকে ইলেকট্রিক ফিল্ড তাহলে হ্যাঁ আগে তুমি বের করতে বিভব থেকে তুমি ইলেকট্রিক ফিল্ড কী করে বের করতে সেই রিলেশান ছিল আমার ই সমান ছিল ডিভি বাই ডি ডিআর মনে পড়ে ভি সমান ছিল এখন লিখছিলাম কে ইন্টু কিউ বাই আর ইটা হতো কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার এটা ছিল আর এটা ছিল আর স্কোয়ার তো দেখো এর সঙ্গে তো নিচেটা আর দিয়ে ভাগ লাগালে তাহলে ই হয়ে যাবে এটাই তো করছি এখানে ভিকে আর দিয়ে ভাগ লাগিয়ে দিচ্ছি ই হয়ে গেছে ডিভি বাই ডি আর এটা এখানে লাগাতে হবে পার্সিয়াল ডেরিভেটিভ আচ্ছা এখানে একটা মাইনাস ছিল ই সমান হতো মাইনাস ডিভি বাই ডি আর আচ্ছা তাহলে যেটা আসবে দেখো এখানে মাইনাসটা বাইরে বের করে দাও ডেল ভি বাই ডেল এক্স এর সঙ্গে থাকবে আইকে মানে এক্সের সঙ্গে থাকবে আইকে পরের বারে লিখব ডেল ভি বাই ডেল ওয়াই অফ জে কে তারপর লিখব ডেল ভি বাই ডেল জেড ইন্টু কে ক্যাপ তোমরা ভেক্টরের নিয়মে জানতে এক্স অক্ষ বরাবর রূপাংশ হয় আই ক্যাপ আমি কি হচ্ছে দেখো আর মানে হচ্ছে তোমরা দেখো আর মানে ভির ব্যাকেটে এক্স ওয়াই জেড লেখা ছিল ঠিক ছিল ভির ব্যাকেটে এক্স ওয়াই জেড তার মানে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কেস দেখো যেহেতু ভির হচ্ছে এক্স ওয়াই জেড উপাংশ আছে তার মানে আর মানে ওখানে একবার বুঝবে এক্স একবার বুঝবে ওয়াই একবার বুঝবে জেড আমি তিনটা ভাগে ভেঙে দিচ্ছি এক্স মানে হচ্ছে এটা আই মানে আই ইউনিভেক্টর বুঝায় ওয়াই বরাবর জে থাকে জেড বরাবর কে থাকে এগুলো এটা ছিল ডি যেহেতু এখন এটা তিনটা উপাংশে ভেঙে দিয়েছি এটা হয়ে গেছে ডেল একবার দেখো ভিকে ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে একবার করবো ওয়াই এর সাপেক্ষে একবার করবো জেডের সাপেক্ষে তিনবার ডেরিভেটিভ লাগাতে হবে আমি একবারে করে দিচ্ছি বেশি লিখতে চাইনি আর প্রথমে একবার এইটাকে করবো আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এক্সের সঙ্গে ডেরিভেটিভ করলে যেগুলো এক্স আছে তার কাজ হবে বাকিগুলো জিরো হয়ে যাবে তার মানে এর কাজ হবে এর এক্স আছে এরও এক্স নাই এরও এক্স নাই মানে এই দুটো এমনি জিরো হয়ে যাবে থাকবে না এর ডেরিভেটিভ হলে কী হবে সিক্স থাকবে এক্সের ডেরিভেটিভ মানে এক্সটা উঠে যাবে শুধু ওয়ান হয়ে যাবে আর ওয়াই যেমন পড়ে আছে থাকবে ইন্টু আই ক্যাপ ছিল আই ক্যাপ থাকবে তারপরে দেখো ওয়াইয়ের উপর কথা হবে ওয়াই কোথায় কোথায় আছে সবগুলাই আছে মানে এখানে সবগুলাই হবে আচ্ছা প্রথমটা আছে দেখো এখানে ওয়াই করলে কী হবে ওয়াইটা ওয়ান হয়ে যাবে শুধু সিক্স এক্স থাকবে সিক্স এক্স ইন্টু জে কে থাকবে তারপরটা মাইনাস ওয়াই স্কোয়ার মানে দুইটা সামনে আছে দুই ইন্টু ওয়াই টু মাইনাস ওয়ান ওয়ান হয়ে যাবে লেখার দরকার নেই ইন্টু জে ক্যাপ প্লাস এর উপর ওয়াই করলে ওয়াইটা উঠে পাওয়া যাবে থাকবে শুধু টু জেড এটা এটা ওয়াই ছিল তাহলে এটা ওয়াই থাকলে শুধু ওয়ান হয়ে যাবে শুধু জে থাকবে আমি কী পাচ্ছি দেখো মাইনাস আই ক্যাপ ইন্টু সিক্স ওয়াই হ্যাঁ মাইনাস জে ক্যাপ কমন নিয়ে নিলে তাহলে থাকে সিক্স এক্স প্লাস টু জেড মাইনাস ওয়ান
কে ক্যাপ টু ওয়াই, স্থানাঙ্কটা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো, এক্সের মান ওয়ান, ওয়াইয়ের মান ওয়ান, জেডের মান জিরো। তাহলে করো এখানে, যেখানে যেখানে জেড আছে জিরো করতো, বাকিগুলোকে ওয়ান করতো। কী বলছি বুঝতে পারছো? তাহলে এটা ওয়ান হলে কত হবে? মাইনাস সিক্স আই, এটা জেড জিরো মানে এটা ভ্যানিস, এটা ওয়ান, এটা ছয় হবে বিযুক্ত ওয়ান মানে পাঁচ, মাইনাস ফাইভ জে, এটা ওয়ান, টু কে, সব মাইনাসগুলোকে কমন নিলে তো ভিতরে সব প্লাস হয়ে যাবে, সিক্স আই ফাইভ জে টু কে। সো ফ্রম দ্য গিভেন অপশান, অপশান ডি ইজ দ্য রাইট। কোশ্চেন নাম্বার টেন, দ্য ইলেকট্রিক ফিল্ড ইন এ সার্টেন রিজিয়ন ইজ অ্যাক্টিং রেডিয়ালি আউটওয়ার্ড অ্যান্ড ইজ গিভেন বাই ইকুয়ালস টু এ ইন্টু আর, এ চার্জ কন্টেন্ড ইন স্ফিয়ার অফ রেডিয়াস এ সেন্টার্ড অ্যাট দ্য অরিজিন অফ দ্য ফিল্ড উইল বি গিভেন বাই। কী দেওয়া আছে বলতো? ই দেওয়া আছে, এটা একটা কনস্ট্যান্ট, আরটা হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, এবার একটা স্ফেয়ার ধরছে, ও রেডিয়াস আছে এ, এই স্ফেয়ারটা রেডিয়াস এ। দেখো তোমাকে চার্জ বের করতে বলছে, মানে আগে তোমাকে সে লাগাতে হবে, আমরা সেই তড়িৎ ফ্লাক্সের সূত্র জানতাম, গাউসের সূত্র। সে কী বলছিল? এসআই পদ্ধতিতে আধানের ওয়ান বাই এপসাইলন গুণ হয় ফ্লাক্সটা, মানে ফাই সমান হয়, আধান যদি কিউ হয় তার এপসাইলন গুণ, ওয়ান বাই এপসাইলন গুণ। দেখো আমি ফ্লাক্সের জায়গায় কী লিখতে পারি? এটা তো স্ফেয়ার আছে, স্ফেয়ারের চারদিকে ক্ষেত্রফলের সূত্র কী হতো? ফোর পাই এ স্কোয়ার, এ আছে ফোর পাই এ স্কোয়ার, তাহলে চারদিকে ক্ষেত্রফল হবে ফোর পাই এ স্কোয়ার। আবার আমরা সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাকে লিখতাম ই দ্বারা, মনে আছে? তাহলে ক্ষেত্রফল ইনটু এটা করলেই তো পেয়ে যাবে টোটাল ফ্লাক্স, ওটা সমান হবে কিউ বাই এপসাইলন জিরো। তোমাকে বের করতে বলছে কিউ, তাহলে কিউর মান কী আসবে? ফোর পাই এ স্কোয়ার ই ইনটু এপসাইলন জিরো। আবার ইর মান তো দেওয়া আছে যে তোমার প্রশ্নে, এ ইনটু আর, তো বুঝি তো এর জায়গায় বুঝাও এ ইনটু আর, যেহেতু এটা আমি এখন করতেছি ওর বাউন্ডারিতে, তাহলে এখন আর এর জায়গায় বুঝবে এ, অ্যাট বাউন্ডারি, বাউন্ডারি হলে আর সমান হবে এ, তাহলে আর এর জায়গায় বুঝবে এখন এ, তাহলে যেটা আসবে ফোর পাই এ কিউ এপসাইলন জিরো ইনটু এ। সো ফ্রম দ্য গিভেন অপশান, অপশান এ ফোর পাই এপসাইলন জিরো এ এ কিউব ইজ দ্য রাইট। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন, এ প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স সি ইজ কানেক্টেড টু এ সেল অফ ইএমএফ ভি অ্যান্ড দেন ডিসকানেক্টেড ফ্রম ইট এ ডাইলেকট্রিক স্ল্যাব অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হুইচ ক্যান জাস্ট ফিল দ্য এয়ার গ্যাপ অফ ক্যাপাসিটার ইজ নাও ইনসার্টেড ইন ইট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। প্রথমটা দেখো, অপশান যেটা দিয়েছে চেঞ্জ ইন আন্ডারস্টুড, আচ্ছা একদম সেম কাজ হবে। আমরা সেই প্রথমে করছিলাম কি, আগে সেই ইনিশিয়াল শক্তি বের করতে হতো, ইআই, ইআই সমান কী ছিল? এমনি হতো হাফ সিভি স্কোয়ার, ওকে আরও অন্য আকারে লেখা যায়, একটা তো হয় হাফ সিভি স্কোয়ার, সে ঠিক আছে, একে আরও অনেকগুলো ফর্মে লেখা যেত, ভি সমান কী হয়? কিউ সমান হয় সিভি, তাহলে ভি সমান কী হবে? কিউ বাই সি, তাহলে ভি জায়গায় তো কিউ বাই সি লিখতে পারি, তাহলে আসবে সি ইন টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে হাফ কিউ স্কোয়ার বাই সি। এই ছিল প্রাথমিক শক্তি। দ্বিতীয়বারে বলছে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবককে ঢুকাইছে ওখানে, কে? আমরা ধরি প্রাথমিক অবস্থায় সি ওয়ান ছিল সি, এখন দ্বিতীয়বারে সি টুটা কী হবে? কে ইন্টু সি, পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু ওই ধারকত্বটা, তাহলে দ্বিতীয়বারে ইএফ কী আসবে? হাফ অফ কিউ স্কোয়ার, তা কী থাকবে? বাই নিচে হয়ে যাবে কে সি, তাহলে চেঞ্জ মানে কী ছিল? ইআই মাইনাস ইএফ, বিয়োগ লাগাও, তাহলে ডেল ই আসবে, ইআই মাইনাস ইএফ, বিয়োগ লাগাও, কমন নিল হাফ কিউ স্কোয়ার বাই সি, কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে। আবার কিউ স্কোয়ার বাই সি মানে তো লেখা যায় সি ভি স্কোয়ার, বুঝতে পারছো? আর ফ্রম দ্য গিভেন অপশান দেখো, অপশান নাম্বার বি যেটা আছে, দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার ইজ নট কনজার্ভড, এটা ঠিক নয়, কারণ চার্জ অলওয়েজ কনজার্ভ থাকে, আমরা সেই কনজারভেশন অফ চার্জ পড়ছি। হ্যাঁ, অতএব ওটা ঠিক নয়, তাহলে এখানে রাইট হবে অপশান নাম্বার বি, যেটা আলটিমেটলি রং।
क्वेश्चन नंबर 12 देखो टू थिन डायलेक्ट्रिक स्लैब्स ऑफ डायलेक्ट्रिक कॉन्स्टेंट के वन एंड के टू इज इंसर्टेड बिटवीन प्लेट्स ऑफ पैरेलल प्लेट कैपेसिटर एज शोन इन द फिगर द वेरिएशन ऑफ इलेक्ट्रिक फील्ड ई बिटवीन द प्लेट्स विथ डिस्टेंस डी एज मेजर्ड फ्रॉम प्लेट पी इज करेक्टली शोन बाई अच्छा पास देखो एक डायग्राम देवा आछे दुटो पैरेलल प्लेट आछे पी आर किऊ प्रथमटाते देखो प्रथमे आछे किछुटा ए आर आछे तारपर किछुटा जाओयार पर एटा आछे सेटा के वन आबार माझे ए आर आछे आबार जाओयार पर के टू आछे आबार ए आर आछे ताहले एखाने तोमाके ग्राफिकल रिप्रेजेंट करते बोलछे जे कोथाय किरकम इलेक्ट्रिक फील्ड होबे कोथाय बेशी होबे कोथाय कम होबे सेरकम देखाते होबे ठीक आछे सबसे मने राखबे आमरा मैक्सिमाम इलेक्ट्रिक फील्ड कोथाय पाई যদি এয়ার মিডিয়াম হয় এয়ার মিডিয়াম তার মানে যেখানে যেখানে এয়ার মিডিয়াম আছে মানে প্রথমে একবারে শেষের মাঝে ওই জায়গায় ম্যাক্সিমাম হবে মানে কোনটা হচ্ছে বলতো ওটা হচ্ছে সিআরডি দূরেই হচ্ছে আচ্ছা এবার মাঝেরগুলো কী হবে প্রথমে কে ওয়ানটা বলছে ছোটো কে টু বলছে তার থেকে বড় কে ছোট কে বড় দেখো এয়ার হলে কের মান হয় ওয়ান এটা সব থেকে ছোটো তারপরে আছে কে ওয়ান তারপরে আছে কে টু এইভাবে এইভাবে আছে তো তাহলে এয়ার একটা সব থেকে বড় হচ্ছে তারপরে নিশ্চয়ই হাইট বড় হবে কে ওয়ান যেটা থেকে একটু কম তারপর হবে কে টু মানে অপশান সি ইজ দ্য রাইট ই সমান কী লিখছিলেন সেই কিউ বাই টু কে ইন্টু সি হ্যাঁ নিচে যার কে বড় তার ই ছোট দেখছো এয়ার হলে এটা ওয়ান হয়ে যাবে মানে ম্যাক্সিমাম আর অন্য কিছু হলে ওয়ান পয়েন্ট সামথিং বুঝছে মানে আস্তে আস্তে করে বড়ো হয় নিচে বড়ো মানে উপরে ছোটো হলো এ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ গিভেন এ চার্জ কিউ দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার রেসপেক্টিভলি আর আচ্ছা এখানে বলছে একটা স্ফিয়ার আছে কন্ডাক্টিং স্ফিয়ার এবং তার বাইরে আধানটা দেওয়া আছে কিউ হ্যাঁ তার মানে ওখানে কিউ থাকলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে আর ইলেকট্রিক পোটেন্সিয়াল তৈরি হবে আমরা সবসময় যে কোনো স্ফিয়ারের মানে ভিতরে জানি আর পুরো অংশে বিভব হয় সমান তার মানে সেন্টারে হবে বিভব বিভব সমান হবে মানে স্ফিয়ারে যা বিভব হয় সেন্টারেও তা বিভব হবে বিভবের সূত্রে কী হয় ভি সমান সেই ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো টু কিউ বাই যদি আর ধরি ব্যাসার্ধ ইলেকট্রিক পোটেন্সিয়ালটা বেড়ে গেছে ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ যে কোনো স্ফেরিক্যাল শেপের গোলকের ক্ষেত্রে তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হয় জিরো আমরা গ্রাফ আঁকছিলাম মনে আছে যে স্পেয়ারের ক্ষেত্রে ডিস্টেন্সের সঙ্গে ইর গ্রাফ আঁকছিলাম স্পেয়ারের ক্ষেত্রে সেখানে দেখছিলাম যতটা পর্যন্ত ওরা ব্যাসার্ধে যাচ্ছে শুরু হয়নি তখন হঠাৎ করে এরকম শুরু হয়ে গেছিলো মনে আছে তার মানে ভিতরে কী হবে সেন্টারে তো জিরো এখানে তো ইর মান জিরো হয়ে আছে এখান থেকে স্টার্ট করছে হঠাৎ করে বুঝতে পারছো ওদের এতটা অংশে জিরো মানে ইলেকট্রিক ফিল্ড হবে এখানে জিরো সো ফ্রম দ্য গিভেন অপশান কারেক্ট অ্যানসার ইজ অপশান বি আগে আছে ইলেকট্রিক পোটেন্সিয়াল সেটা আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে গেছে নেক্সট কোশ্চেন নাম্বার 14 এই প্রশ্ন একদম সিমিলার তোমরা আগে যে কোশ্চেন নাম্বার 8 যেটা করে এসেছিলে একদম সিমিলার টাইপ আছে এখানেও কাজ একদম সিমিলার হবে এখানে বলেছে ইন এ রিজিয়ন দ্য পোটেন্সিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই ভি ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সিক্স এক্স মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড হোয়ার ভি ইজ ইন ভোল্ট অ্যান্ড এক্স ওয়াই জেড আর ইন মিটার্স দ্য ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ চার্জ অফ টু কুলম সিচুয়েটেড অ্যাট পয়েন্ট ওয়ান 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 ইজ আগের আঠের দাগের প্রবলেমের মতো এটাতেও আগে তোমাকে পার্সিয়াল ডেরিভেটিভ লাগিয়ে যে সূত্র ছিল আমাদের ই সমান হতো মাইনাস ডিভি বাই ডিআর তো তার পার্সিয়াল ডেরিভেটিভ লাগিয়ে প্রথমে আগে ওখান থেকে ইর মান বের করতে হবে তারপর ওই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চার্জ মাল্টিপ্লাই করলে আমরা যে সূত্র জানতাম এফ সমান হয় কিউ ইন্টু ই করলেই আমি ফোর্স পেয়ে যাব তোমরা দেখতে পাচ্ছ কীভাবে প্রসেসগুলো করতে হবে অ্যান্ড ফ্রম দ্য গিভেন অপশান অপশান যেগুলো রয়েছে তার মধ্যে থেকে অপশান ডি যেটা আছে ফোর রুট থার্টি ফাইভ নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার 15
A, B and C are three points in a uniform electric field, the electric potential is, okay. So, এখানে দেখো তিনটা পয়েন্ট আছে A, B, C. অপশনগুলো যেগুলো আছে ম্যাক্সিমাম অ্যাট সি, সেম অ্যাট অল দ্য থ্রি পয়েন্টস এ বি সি, ম্যাক্সিমাম অ্যাট এ, ম্যাক্সিমাম অ্যাট বি। যেহেতু আমরা জানি ইন দ্য ডিরেকশান অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিক্রিজেস, তার মানে এখানে সব থেকে বড় হবে যে সব থেকে পিছিয়ে আছে, অর্থাৎ বি, তারপর হবে সি, তারপর হবে এ। সো ফ্রম দ্য গিভেন অপশন অপশন ডি ম্যাক্সিমাম অ্যাট বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা এখানেই আজকে শেষ করলাম নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন ফ্রম ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ স্থিতড়িত থেকে। আমরা এর পরবর্তী পার্টে এর পরের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।